সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সপ্তম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পত্রিকা ক্লাস নিব। আমি হচ্ছি শামিমা নাসরী, আমার PID মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনার আজকের ক্লাস নাম হচ্ছে 21, আর আপনাদের বাড়ির কাজ থাকবে ভাব সম্প্রসারণ খ নং দেয়া আছে। এখানে আপনাদের ভাব সম্প্রসারণ খ নং HW থাকবে। আর আজকে আপনাদের আজকের বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ আর সারাংশ, দুইটা বিষয় আমি আপনাদেরকে বুঝাবো। প্রথম ভাব সম্প্রসারণ হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা আপনাদের বাংলা দ্বিতীয় পত্র বইতে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। কী আছে দেখেন, প্রথমেই আছে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং সিদ্ধান্ত। এই মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং সিদ্ধান্ত, এই তিনটা আপনারা উল্লেখ না করেও শুধু প্যারা করে লিখতে পারবেন পরীক্ষায়, কোনো সমস্যা নেই, লিখে নিলেও ভালো। যাই হোক, দেখেন প্রথমেই আছে কি যে মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ বৈষম্য থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ। এখানে বলতে বুঝিয়েছে যে মানুষে মানুষে অনেক বৈষম্য থাকতে পারে, তাদের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু সবার উপরে আমরা হচ্ছে মানুষ। তারপরে কি আছে, সব মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সব সৃষ্টির মধ্যেই মানুষ শ্রেষ্ঠ। মানে সৃষ্টিকর্তা অনেক কিছু তৈরি সৃষ্টি করেছেন, কিন্তু সবার উপরে মানুষকে রেখেছেন। সবার সব সকল সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। পৃথিবীর একই জল হাওয়ায় আমরা বড় হয়েছি, আমাদের সবার রক্তের রং হচ্ছে কি লাল। এখানে এটা বলতে বুঝিয়েছে যে মানুষ বিভিন্ন রকমের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মের থাকতে পারে, কিন্তু তাদের সবার রক্তই কি এক, লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয়। ভৌগোলিকভাবে আমরা যেখানেই থাকি না কেন, মানে ভৌগোলিকভাবে বলতে এক একজন এক এক এলাকায় থাকে, যেমন হচ্ছে কেউ সিলেটে থাকে, কেউ চট্টগ্রামে থাকে, কেউ হচ্ছে রাজশাহী থাকে, এক একজনের ভাষা এক এক রকম, কিন্তু আমরা সবাই কি মানুষ। এই এটাই বুঝিয়েছে যে ভৌগোলিকভাবে আমরা যেখানেই থাকি না কেন, অথবা আমরা যে যুগেরই মানুষ হই না কেন, আমাদের একটি পরিচয়, আমরা কি মানুষ। কখনো কখনো স্বার্থ সিদ্ধির জন্য আমরা জাত, কুল, ধর্ম, বর্ণের পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দিই। যেমন এখানে এই কথার দ্বারা বুঝিয়েছে যে স্বার্থ সিদ্ধির জন্য কে, যারা হিন্দু তারা হচ্ছে মন্দিরে যায়, যারা মুসলমান তারা মসজিদে যায়, হিন্দুরা মসজিদে যায় না। এইগুলো জাত ধর্ম নিয়ে অনেকের মধ্যে কি হয়, কোন্দল সৃষ্টি হয়, মানে ঝগড়ার সৃষ্টি হয়। এই কথা দ্বারা এগুলো করে মানুষকে কী করি, দূরে ঠেলে দিই। তাই বলছে যে একদল আরেক দলকে কী করি, ঘৃণা করি, পশ্চাতে ফেলতে চাই, মানে একজন আরেকজনকে নিচে ফেলতে চাই, পরপর হানাহানিতে লিপ্ত হই। কিন্তু এগুলো কি সাময়িক, এগুলো হচ্ছে কিছু সময়ের জন্য। আমাদেরকে ধরে নিতে হবে আমরা সবাই মানুষ। প্রকৃত ব্যাপার হচ্ছে আমরা একে অন্যের পরম সুহৃদ, মানে বন্ধু। এখানে সুহৃদ বলতে বুঝিয়েছে একে অন্যের পরম বন্ধু। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা। ভ্রাতৃত্বের বন্ধন বলতে মানে একে আমরা একে অপরের ভাই ভাই। প্রত্যেককে প্রত্যেক মানুষ হিসেবে মর্যাদা দেওয়া এবং তার অধিকার সংরক্ষণে একনিষ্ঠ থাকা, মানে সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। মানুষের মধ্যে নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, আশরাফ আত্রাফ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, কেন্দ্রবাসী প্রান্তবাসী, এমন ভাগাভাগি কখনোই কাম্য হতে পারে না। এখানে কি বলছে যে মানুষের মধ্যে নারী পুরুষ, তারপরে হচ্ছে ধর্ম বিষয়ে সম্পর্ক, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক একজন এক এক এলাকায় বাস করে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনোই কী করব না, কোনো ভাগাভাগি করব না। তারপরে কি বলেছে, তাতে মানবতার অবমাননা করা হয়, মানে মানবতার বলতে মানুষের কী করা হয়, অবমাননা, তাকে অবমূল্যায়ন করা হয়। তাই
আধুনিককালে এক বিশ্ব এক জাতি চেতনার বিকাশ ঘটেছে কে দ্রুত। মানুষ জাতির একই একাত্ম ধারণা প্রতিষ্ঠিত হলে যুগে যুগে দেশে দেশে মারামারি যুদ্ধ বিগ্রহ কমে আসবে। মানে মানুষের মধ্যে এই যে ধর্ম নিয়ে যে সংঘাত, এটা যদি ধর্ম নিয়ে জাত নিয়ে এগুলো নিয়ে যে মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহ লেগে থাকে, এগুলো যদি কমে যায়, এগুলো এই বিগ্রহ যদি কমে যায়, তাহলে আমাদের জাতিটা আরও কী হবে, সুন্দর হবে। এই কথা তারা বুঝিয়েছে যে প্রতিষ্ঠিত হবে একাত্ম ধারণা, মানে সবার ধারণা কী হতে হবে, এক। মানুষ সংঘাত বিদ্বেষমুক্ত শান্তিপূর্ণ এক বিশ্ব প্রতিষ্ঠা করতে পারবে, সর্বত্র মানুষের জয়গাথা ঘোষিত হবে। মানে সবাই যদি সকল মানুষ, সকল ধর্মের সকল জাতের মানুষ যদি আমরা এক হয়ে যাই, তখন আমাদের একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এই কথার দ্বারা এটাই বোঝানো হয়েছে। এই জন্য বলা যে সবার উপরে হচ্ছে মানুষ্য, তো তাহার উপর মানে মানুষের উপরে আর কিছু নেই। তা সর্বশেষে আমরা বলতে পারি যে সব ধর্ম বর্ণ গোত্রের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রার্থিত সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন যে মানে ধর্ম বর্ণ গোত্র সকল নির্বিশেষে আমরা আমরা জানবো কি, আমরা সবাই মানুষ, তাহলেই একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এই কথার দ্বারা এটাই বোঝানো হয়। আচ্ছা, তারপরে দেখি আমরা যে আমাদের যে সারাংশটা আছে ভাবসংশোধনের পরে আমরা একটা সারাংশ পড়বো, সেটা হচ্ছে কি, সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসে থাকে না। সময়, সময়কে কি আপনি ধরে রাখতে পারবেন? কখনোই না। ঘড়ির কাঁটা আপনি বন্ধ করে রাখলেও সময় তার নিয়মে ঠিকই চলতে থাকবে। তেমনই স্রোত, স্রোতকেও আপনি ধরে রাখতে পারবেন না, সেটা তার নিজের ইয়েতে চলতেই থাকবে, কখনো আপনি নিজে ধরে রাখতে পারবেন না। তাহলে কি এটা চিরকাল কি থাকবে, চলতেই থাকবে, এরকম একটা সারাংশ আপনাদের বইতে 2 নম্বর সারাংশ আছে, আপনারা বইতে দেখে নেবেন যে সারাংশ এবং সারমর্ম অংশে। এখানে সারাংশটার আপনারা উত্তরে লিখবেন হচ্ছে যে সময় চিরবহমান। চিরবহমান বলতে বুঝিয়েছে যে সেটা চিরকালই একরকম থাকবে, কেউ সেটাকে স্থিমিত করে রাখতে পারবে না, স্থির করে রাখতে পারবে না। শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারবে না, মানে কেউ সেটা বন্ধ করতে পারবে না। চেষ্টা এবং শ্রম দিয়ে হয়তো লুপ্ত স্বাস্থ্য বা ধন সম্পদ পুনরায় উদ্ধার করা যায়, কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টায়ও কখনো ফিরিয়ে আনা যায় না। এই কথার দ্বারা বোঝানো হয়েছে, কেউ যদি ধরেন শুকনো স্বাস্থ্য হয়, কেউ চিকন হয়, কেউ বা মোটা হয়, তাহলে সেটা চেষ্টা এবং শ্রম দিয়ে কি লুপ্ত স্বাস্থ্য বা ধন সম্পদ। কেউ যদি মানে চিকন, লুপ্ত স্বাস্থ্য বলতে বুঝিয়েছে তার স্বাস্থ্যটা যদি কমে যায়, সেটাকে আবার ফিরিয়ে আনা যায় সে তার চেষ্টা দ্বারা, শ্রম দ্বারা। আবার ধন সম্পদ যদি কারো কমে যায়, তাহলে সে যদি পরিশ্রম করে, তাহলে আবার ধন সম্পদ ফিরিয়ে আনা যায়। কিন্তু যদি সময় চলে যায়, সেই সময়কে আমরা অনেক চেষ্টা করলেও আমরা সেটাকে কি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো না। এটা দ্বারা এটা বোঝানো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।